ঈশাকে ভিডিও দেখিয়ে ভয় পাইয়ে সৃজনের বিরুদ্ধে কেসটা তুলে নিতে বাধ্য করলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বর্ষা পিকলুকে বলছে, আমার প্রতি এতই যখন এত কনসার্ন, তাহলে আমাকে ছেড়ে চাকরিতে কেন চলে গিয়েছিলি তুই? তখন পিকলু বলতে থাকে, দেখ বর্ষা, আমার তোর জন্য খুব চিন্তা হচ্ছিল, তারপরেও তোকে বলে যায়নি, কারণ আমার জন্য যদি তোর সংসারে কোনো সমস্যা হয়। তখন বর্ষা বলতে থাকে, না রে, কি সমস্যা হতো আর। তখনই বর্ষাকে পিকলু হাত ধরে বলতে থাকে, এই বর্ষা, তুই ভালো আছিস তো? তুই কেন কাঁদছিস বল, তুই ভালো আছিস তো? ঠিক তখনই বর্ষা পিকলুকে বলতে থাকে, পিকলু রে, আমি একদম ভালো নেই, আমি একদমই ভালো নেই। তখন এই কথাগুলো এসে কৃষ্ণা শুনে ফেলে, তারপরে শুনে বলতে থাকে, ভালো থাকবে কি করে, ভালো নাই কেন জানো? এই তোমার জন্য আর তোমার দিদির জন্য, তোমার দিদির জন্য আমার বাবুটা ভালো নেই, আর আমার মেয়েটার সংসারটা ভাঙতে চলেছে তোমার জন্য। যবে থেকে এই পিকলু চলে এসেছে তবে থেকে কি রে বর্ষা, তুই যে তোর সংসারের সব পাঠ গুছিয়ে এখানে চলে এসেছিস কেন? তোর সংসারটা করতে হবে, তুই ভুলে যাস না তুই এখন বিবাহিত, আর তোর এত কিসের বন্ধুত্ব? হ্যাঁ, তখনই একথা শুনে বর্ষা বলতে থাকে, মা, তুমি একদম সাবধানে কথা বলবে, তুমি পিকলুকে কোনো কিছুই বলবে না। তখন কৃষ্ণা বলে, কেন বলবো না, কেন বলবো না? তখন পিকলুকে কৃষ্ণা বলতে থাকে, তোমার জন্যই না আমার মেয়ে সংসারটা করতে পারছে না, বুঝেছো? তখনই বর্ষা বলে, মা, তুমি পিকলুকে একটা কথাও বলবে না, আমি কালকে ও বাড়িতে চলে যাব, তুমি মনে রেখো, তোমার জন্য আমি যদি মরেও যাই না তার পরের বাড়িতে আর আসবো না। এই বলে বর্ষা ওখান থেকে চলে যায়। তখনই কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমার উপর রাগ দেখাচ্ছিস তো? এই বলে কৃষ্ণা ও বর্ষার পিছু পিছু চলে যায়। তখন পিকলু বলতে থাকে যে, কাকিমা না, কোনোদিনই ভালো হবে না, ভেবেছিলাম উনি মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু না, দেখছি যে উনি কোনোদিনও ভালো হবার নয়। অন্যদিকে দেখা যাবে পর্ণা অনেক উকিলকে কল দিতে থাকে, কিন্তু কোনো উকিলই এই কেসটা নিতে রাজি হয় না। তখন রুচিরা বলে, কি হলো পর্ণা, কোনো কিছু হলো? তখন পর্ণা বলে, না না রুচিদি, কেউ তো এই কেসটা নিতে চাইছে না, যাকে ফোন করছি সেই বলছে এই কেসটা নেবে না। তখন চয়ন বলতে থাকে, আমারও সেই একই কেস পর্ণা, আমার যতজন চেনা জানা উকিল ছিল সবার সাথে আমার কথা বলা হয়ে গেছে, কেউ এই কেসটা নিতে চাইছে না, মন্ত্রীর বইয়ের বিরুদ্ধে কেউ কেসটা লড়তে চাইছে না। তখনই রুচিরা বলতে থাকে, তাহলে পর্ণা এবার কি হবে? তখন পর্ণা বলে, কিছু একটা তো করতেই হবে, কিন্তু এই দুদিনের মধ্যে যদি ঈশা হালদারকে দিয়ে এই কেসটা না তোলাতে পারি না, তাহলে তো সৃজন দাকে আর ছাড়াতেও পারবো না, যে করি হোক ওই ঈশা হালদারকে দিয়ে কেসটা তোলাতে হবে। তখন চয়ন বলতে থাকে, তুমি পাগল হয়ে গেছো পর্ণা, যে নিজে এই কেসটা করেছে সে কি এই কেসটা তুলে নেবে? তখন পর্ণা বলে, কালকে থেকে না আমি ছায়ার মতো ওর সাথে লেগে থাকবো, ওর কোনো না কোনো দুর্বলতা তো ঠিক আছে, তারপরে সেটা দিয়ে ওকে জব্দ করে সৃজনদার বিরুদ্ধে থাকা কেসটা আমি তোলাবই। তখন রুচিরা বলে, এটা কি সম্ভব হবে পর্ণা, কি করে পারবে? তখন পর্ণা বলে, আমাকে যে পারতেই হবে, আর আমি নিশ্চিত আমি ঠিক কোনো না কোনো দুর্বলতা ঠিক খুঁজে পাবো, আর ওকে দিয়েই সেই দুর্বলতা দেখিয়েই কেসটা তোলাতে হবে। তখন চয়ন বলে, কি বলছো তুমি? তখন পর্ণা বলে, হ্যাঁ, এবার ওর দুর্বল জায়গা খুঁজেই ওকে মাত করব। তখন রুচিরা খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই তো আমার আসল পর্ণা, সে আগের পুরনো পর্ণা। তখন পর্ণা বলতে থাকে, আমিও যদি ওই ঈশাকে দিয়ে এই কেসটা না তুলিয়ে নিয়েছি না, তাহলে আমার নামও আলোক পর্ণা বসু নয়। যা শুনে চয়ন আর রুচিরা দুজনে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে ঈশা একটা জনসভার আয়োজন করেছে, সেই জনসভায় ভাষণ দিতে থাকে। ঠিক তখনই সেখানে পর্ণা ছদ্মবেশ নিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। তখন দেখতে পায় যে ঈশা সবার সামনে ভাষণ দিয়ে 5 টাকা করে গাছ বিক্রি করছে, যা দেখে তো পর্ণা পুরো চমকে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, সরকার থেকে তো গাছ ফ্রিতে আসে, এই মহিলা তো দেখছি 5 টাকা করে গাছ বিক্রি করে নিজে ব্যবসা করছে, ব্যাপার কি, জনসভার নাম করে উনি বিজনেস শুরু করে দিয়েছে। ঠিক তখনই ঈশা সবার সামনে ভাষণ দিয়ে গাছ বিক্রি করতে থাকে। তখনই একজন লোক দাঁড়িয়ে বলতে থাকে, ম্যাডাম একটা কথা বলা ছিল। তখন ঈশা বলে, বলুন বলুন। তখনই সেই লোকটা বলতে থাকে, ম্যাডাম সরকার থেকে তো গাছগুলো ফিরে আসে, তাহলে আপনি আমাদের থেকে কেন 5 টাকা করে নিচ্ছেন? তখন ঈশা বলতে থাকে, সরকার থেকে গাছগুলো দেয় কিন্তু আপনার নামে কি দেয়? আমি আপনার নামে গাছগুলো দিচ্ছি, তাই 5 টাকা করে তো আপনাকে দিতেই হবে। তখন ঈশা লোক বলতে থাকে, 5 টাকা করে দেবে তাও আবার হিসাব করছে, চুপ করে বসুন তো। তারপরে বসিয়ে দেয়। তারপর যখন সেখানে গাছ বিক্রি করা হয়ে যায়, তখন ঈশা ওর লোকদেরকে বলে, এগুলো এখান থেকে সরিয়ে ফেলো। তখনই পিছনের দিকে নিয়ে যায় সেই পয়সাগুলোকে। আর ওইদিকে ঈশাও ভাষণ শেষ করে সেখানে যেতে থাকে। তখন পর্ণা বলে, কি ব্যাপার, ওরা পিছন দিকে কেন যাচ্ছে? আর ওর লোকগুলোও গেল, আবার ঈশাও গেল। তারপরে পর্ণাও সেখানে চলে যায়, গিয়ে দেখতে পায় ঈশা ওর লোকদেরকে বলছে, এখানে যা টাকা হয়েছে না সব আমাদের গোডাউনে নিয়ে যাও, বুঝেছো? এখানে বেশি একটা ইনকাম হয়নি, তারপরেও এগুলো নিয়ে আমাদের তাড়াতাড়ি করে গোডাউনে পৌঁছাতে হবে, বুঝেছো? তখনই লোকগুলো বলছে, ঠিক আছে ম্যাডাম। তখনই পর্ণা বলে থাকে, আরে এই মহিলা তো অনেক ধান্দাবাজ, দেখছি মানুষের টাকা নিয়ে ব্যবসা করছে, এ তো গাছ বিক্রি টাকা দিয়ে নিজেই ব্যবসা করছে, এগুলো ভিডিও করে রাখতে হবে। তখনই পর্ণা ভিডিও করতে থাকলেই তখন সিকিউরিটি গার্ড এসে বলে, আপনি মোবাইল দিয়ে কি করছেন? তখন পর্ণা ভয় পেয়ে বলতে থাকে, আসলে আমি ঈশা ম্যাডামের সাথে একটা ছবি তুলতাম। তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে, না না, এখন ছবি টবি তোলা যাবে না, আপনি এখান থেকে চলে যান। তারপরে পর্ণা আবার মোবাইলটা বের করতে গেলেই আরেকটা সিকিউরিটি গার্ড চলে আসে আর পর্ণাকে বের করে দেয় ওখান থেকে। তখন পর্ণা বের হয়ে গিয়ে বলতে থাকে, কি করব, এই ভিডিওটা তো করতে পারলাম না,
কিছু একটা পথ তো আমাকে দেখাতে হবে। ওরা একটা গোডাউনের কথা বললো না, কিন্তু গোডাউনটা কোথায় সেটাও তো জানি না। তখনই ওর যোগ্যদাতাকে ডাকতে থাকে পর্ণা। ঠিক তখনই ঈশা গাড়ির দিকে চোখ পড়ে পর্ণার আর বলে, এটা ঈশা হালদারের গাড়ি না? তারপরে গাড়ির টিকিতে শুয়ে পড়ে পর্ণা। ওইদিকে ঈশারা সবাই মিলে যখন গোডাউনে যায়, তখন গোডাউনের ভিতরে গিয়ে ঈশা ওর লোকদেরকে বলতে থাকে, এখানে যা পয়সা হয়েছে না সবগুলোকে টাকায় পরিণত করো, বুঝেছো? আর সবগুলো ক্যাশ করে তারপরে রাখো। তখনই একজন ছেলে বলতে থাকে, কেন ম্যাডাম, আপনি তো বলেছিলেন এই টাকাগুলো দিয়ে আরো গাছ কিনবেন, গাছ তো ফ্রিতে আসে, তাহলে এই টাকাগুলো কেন নেন? তখনই ঈশা ওর লোকদেরকে বলতে থাকে, এ কদিন হলো রে এসেছে? তখন বেশি দিন হয়নি না, ওকে শিখিয়ে পড়ে নে, আমি এমনি এমনি খাটনি করছি না, ঠিক আছে? আর আজকে তো বেশি ইনকাম হয়নি, কালকে একটা জনসভা রয়েছে যেটা আরো বড় হবে, সেখানে অনেক লোকজন হবে, সেখান থেকে আরো গাছ বিক্রি হবে, আরো অনেক টাকা হবে। ঈশা না এবার টাকার গাছ পুঁতবে, বুঝেছো? টাকার গাছ। আর এই সবকিছু পর্ণা এসে শুনে পুরো অবাক হয়ে যায়, সবকিছু ভিডিও করে নেয়। আর ওইদিকে অয়ন যখন রুচিরার কাছে শুনে যে পর্ণা ঈশার পেছনে টিকটিকির মতো লেগে আছে ঈশার দুর্বলতা খোঁজার জন্য, তখনই অয়ন ফোন করে ঈশাকে বলতে থাকে। তখন ঈশা বলে, অয়ন দা তুমি একদম চিন্তা করো না, এটা সুকুমার হালদারের গোডাউন, ঠিক আছে? এটার খোঁজ না কেউ জানে না, পর্ণা তো দূরে থাকে, কেউ কিচ্ছু করতে পারবে না আমার, এবার সৃজনকে কিছুতেই পর্ণা বের করতে পারবে না। এই বলে ঈশা ফোনটা কেটে দেয়। আর ওইদিকে পর্ণা ভিডিও করলে হঠাৎ করে ঈশার লোকরা দেখে ফেলে, তখন বলে, ওখানে কে রে? তখনই পর্ণা ওখান থেকে সরে পড়ে। আর ঈশার লোকেরা পর্ণাকে আর দেখতে পায় না, তখন খুঁজেও বের করতে পারে না। তখন ঈশা বলে, এখানে কে ছিল, কে থাকতে পারে? তখন ঈশার লোকেরা বলে, ম্যাডাম ওখানে কেউ নেই, কেউ ছিল না। তখনই ঈশা অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে পর্ণা বাড়ি ফিরেই চয়ন আর রুচিরাকে পুরো ভিডিওটা দেখায়। চয়ন আর রুচিরা ভিডিওটা দেখে তো খুশি হয়ে যায়। চয়ন বলে, ইস বৌদি ভাই, চরম একটা প্রমাণ এসেছে আমাদের হাতে, এবার কি করবে? তখন রুচিরা বলে, পর্ণা এটা ভাইরাল করে দাও, আগের বারে ভিডিওর মতো এটাও ভাইরাল হয়ে যাবে। তখন পর্ণা বলে, না না রুচিদি, এটা ভাইরাল করা যাবে না, এটাই অস্ত্র, এটা দিয়েই ঈশা হালদারকে ভয় দেখিয়ে সৃজনদার উপর থেকে কেসটা তুলে নিতে হবে, বুঝেছো? কালকে বিরাট বড় একটা বড় জনসেবা আছে, আর সেখানে আমরা পৌঁছে যাব। তারপরে ঈশাকে এই ভিডিওটা দেখিয়ে এই কেসটা তুলে নিতে বলবো, না হলে এটা ভাইরাল করে দেবো, বুঝেছো? জনগণকে ঠকানো, জনগণকে ঠকানো ও বের করছি। তখনই রুচিরা চয়ন বলতে থাকে, একদম ঠিক কথা বলেছো, এটাই আমাদের প্রধান অস্ত্র। তখন রুচিরা বলে, যে তাহলে আজকে কেন নয়? তখন পর্ণা বলে, না কালকে ও জনসভায় গিয়ে আমাদেরকে ওদিকে ধরতে হবে। তারপরে দেখা যাবে তার পরের দিন যখন জনসভায় ঈশা যায়, তখনই ঈশাকে নিয়ে একটা রুমে বসতে দেওয়া হয়। ঠিক তখনই সেখানে পর্ণা রুচিরা আচয়ন গিয়ে হাজির হয়। আর ওদেরকে দেখে ঈশা তো পুরো ভয় পেয়ে যায়, বলে, তোরা এখানে? তখনই পর্ণা সে ভিডিওটা দেখায় আর দেখিয়ে বলতে থাকে, ঈশা দি এবার সৃজনদার উপর থেকে সেই কেসটা তুলে নাও, না হলে এই ভিডিও কিন্তু ভাইরাল করে দেবো। যা শুনে ঈশা পুরো ভয় পেয়ে যায় আর অবাক হয়ে পর্ণার দিকে তাকিয়ে থাকে। তারপরে ঈশা বাধ্য হয়ে সেই কেসটা তুলতে বাধ্য হয় আর সৃজনকে সসম্মানে থানা থেকে ছাড়িয়ে পর্ণা বাড়ি নিয়ে ফেরে। তখনই সৃজনকে দেখে তো মমিতা আর অয়ন পুরো চমকে যায়। আর ওইদিকে কৃষ্ণা খুবই খুশি হয়ে যায় আর বলে, বাবু তুই এসেছিস, এসেছিস বাবু? তখনই সৃজন ওর মাকে জড়িয়ে ধরে। তারপরে পর্ণা বলতে থাকে, কি কাকিমা, আপনাকে বলেছিলাম তো যে সৃজনদার আমি কিচ্ছু হতে দেবো না, তাই আমার কথা আমি রেখেছি, সৃজনদাকে আমি ঠিক ছাড়িয়ে নিয়ে এসেছি। তখনই কৃষ্ণা বলে, এত বড় বড় কথা বলো না তো, তোমার জন্যই আমার বাবুটার এই অবস্থা হয়েছিল, তুমি ঈশার সাথে লাগতে গিয়েছিলে, এখন তুমি ছাড়িয়ে এনে তো বড় বড় কথা বলো না তো। যা শুনে পর্ণা পুরো চমকে যায় আর বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কৃষ্ণার দিকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।